আমি গুলি চালিয়েছে যেখানে তিনজনের উপর স্টুডেন্ট মাথা ধরো, আমি কোনো প্রশ্ন মাথা ধরো, আপনারা যদি একটা ফুটেজ ভিডিও অডিও দেখাতে পারেন তাহলে উত্তর দেবো। সারা রাজ্যে আইন শৃঙ্খলার যে অবনতি হচ্ছে সেটা নিয়ে কি বলবেন? বিভিন্ন জায়গায় যাই ঘটনা ঘটুক পুলিশের উপর টার্গেট করা হচ্ছে। আপনি এগুলো তো তৈরি করা, আমি এখানে সভাতেই বলেছি 84 সালে 42টার মধ্যে প্রয়াত ইন্দিরা গান্ধীর সময় যে হাওয়াতে সিম্পেথি ওয়েভে 16টা সিট কংগ্রেস পেয়েছিল, তখন অবিভক্ত কংগ্রেস ছিল। কোনো কংগ্রেসের নেতাকে আমি দেখিনি তৎকালীন যে তারা সিপিএমের অফিস ভাঙছে, তারা লাগাচ্ছে, মারামারি করছে। 2009 সালে আমরা আরও বেশি ভোটে জিতেছিলাম, 42-এর মধ্যে জোটে 26 দিদির নেতৃত্বে জোট, এবং 180-র বেশি অ্যাসেম্বলিতে লিড ছিল। তখনও আমরা কেউ সিপিএমের অফিস ভাঙতে যাইনি বা বিরোধী দলের অফিস ভাঙতে যাইনি, লোককে ঘর ছাড়া করতে যাইনি, পঞ্চায়েতে লোক পাঠিয়ে হামলা করিনি। এগুলো যারা করছেন তাদেরকেই প্রশ্ন করুন, তারাই উত্তর দিতে পারে। ঝাড়গ্রাম মাথা রাজ্যের বিভিন্ন জায়গাতে নিচুতলার নেতাকর্মীদের বিরুদ্ধে মানুষের ক্ষোভ এবং তারা ভোট দিয়েছেন, যারা আছে তাদেরকে নিয়ে আমি একমত সম্ভব, আমি একমত নই ঝাড়গ্রামের ক্ষেত্রে। অন্তত ঝাড়গ্রামে তৃণমূল কংগ্রেসের নিচুতলার কর্মীরা খেটেছিল বলেই এখানে তৃণমূল কংগ্রেস মাত্র 11,000 ভোটে হেরেছে, অর্থাৎ তৃণমূল 5,500 6,000 ভোট বেশি পেলে জিততে পারত। ঝাড়গ্রামে আমি মনে করি হয়তো যোগ বিয়োগের অঙ্কে জিততে পারেনি, কিন্তু পঞ্চায়েত ভোটের তুলনায় ঝাড়গ্রাম সাংগঠনিক জেলাতে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা ভালো কাজ করেছে, এবং এদের এদেরকে উপর দাঁড়িয়েই আমরা আগামী দিনে এগোবো। দাদা, বিভিন্ন জায়গায় কাটমানি হচ্ছে, কাটমানির বিরুদ্ধে বিভিন্ন জায়গায় ঘেরাও করা হচ্ছে তৃণমূল কর্মীদেরকে, এই বিষয়ে কি বলবেন? যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।